হ্যালো সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বাংলা প্রথম পত্র অনেক ভালো দিয়েছো এবং বাংলা দ্বিতীয় পত্রের প্রস্তুতি তোমরা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছো। তো যেহেতু তোমাদের মাঝখানে 2 দিন বন্ধ আছে, তাই বাংলা দ্বিতীয় পত্রের 100% কমন উপযোগী একেবারে সুপার শর্ট সাজেশন তোমাদেরকে দিচ্ছি। এই সাজেশন থেকে 100% কমন পড়বে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আমি বরাবরের মতো তোমাদের সাথে আছি, জুয়েল মাহমুদ স্যার। চ্যানেলটি যদি তোমার সামান্যতম উপকার করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশন আকারে তোমার কাছে ভিডিওটি চলে যাবে। আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, এবং তুমি জানাতে পারো তুমি কোন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, সেটি কমেন্ট বক্সে জানিয়ে আমাদেরকে জানাতে পারো। প্রথমে আমরা অনুচ্ছেদ দেখে আসি, চলো। 1 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে মাতৃভাষা দিবস, এবং 2 নম্বরে আমাদের জাদুঘর থাকতেছে, 3 নম্বর বৈশাখী মেলা, 4 নম্বর হচ্ছে জাতীয় পতাকা, এবং 5 নম্বর স্বাধীনতা দিবস, 6 নম্বরে মোবাইল ফোন, 7 নম্বর কম্পিউটার, 8 নম্বর হচ্ছে পদ্মা নদী। ডিয়ার স্টুডেন্টস, আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই 8টার মধ্যে 100% কমন পড়বে, এবং ঢাকা বোর্ডে যারা ঢাকা বোর্ডের পরীক্ষার্থী আসো, তারা এই লাল কালি দিয়ে মার্ক করা যে 4টা আছে, এই 4টার মধ্যে যদি তুমি পড়ো, 4টার মধ্যে একটা তো আসবেই, আমি আশাবাদী 2টাই কমন পড়বে। কিন্তু অনুচ্ছেদ যেহেতু 2টা আছে, 2টার মধ্যে একটা দিতে হয়, এই 4টার মধ্যে আমি ড্যাম শিওর যে 4টার মধ্যে যে কোনো একটা না একটা আসবেই, ঠিক আছে? তো আবারও বলতেছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের উপকার করে থাকে, অবশ্যই আমরা একটা সাবস্ক্রাইব কিন্তু ডিজার্ভ করি, হ্যাঁ। আর অবশ্যই তুমি হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তুমি কোন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, আর পরীক্ষার পরেও তুমি জানাতে পারো তোমার পরীক্ষা কেমন হয়েছে, আর কোন বিষয়ে তোমাদের সাজেশন দরকার, আমরা সেই বিষয়ের সুপার ডুপার শর্ট সাজেশন মেক করে দেওয়ার তোমাদের জন্য চেষ্টা করব। আমরা যদি সারমর্মে আসি, দেখো 1 নম্বর সারমর্ম হচ্ছে শৈশবে সদুপদেশ যাহার না রোচে, আমি শিওর যে তোমরা এগুলো খুব সুন্দরভাবে পড়ছো। 2 নম্বর দেখো কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। 3 নম্বর হচ্ছে এসেছে নতুন শিশু। 4 নম্বর আসিতেছে শুভ দিন। তারপর 5 নম্বরে থাকতেছে বসুমতী কেন তুমি এতই কৃপণা। 6 নম্বর ধন্য আশা কুহিকিনি। 7 নম্বর দৈন্য যদি আসে আসুক। 8 নম্বর হচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা। 9 নম্বর ওরে নবীন ওরে কাঁচা। এখন দেখো স্যার, আপনি তো অনেকগুলো দিয়ে দিয়েছেন। এখন সারমর্ম কিন্তু একদমই একটা ইজি টপিক্স, যেহেতু সারমর্ম এবং সারাংশ 2টা টপিক্স থেকে আসে, আমাদের একটা টপিক্সে খুব ভালোভাবে জোর দিতে হবে যাতে কোনোভাবেই মিসিং না হয়। দেখো এইখানে আবার এর মধ্যে আমি 3 স্টার দিয়ে দিছি, যেই বিষয়গুলো 3 স্টার দেওয়া আছে যেইগুলো সেগুলো একটু বেশি ভালোভাবে গুরুত্বের সাথে পড়বে, ওকে? আসো ভাব সম্প্রসারণটা দেখি। 1 নম্বর দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। 2 নম্বরে ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ। 3 নম্বর গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন। 4 নম্বর হচ্ছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আর 5 নম্বর হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয়। এই ভাব সম্প্রসারণ, এটা হচ্ছে সুপার টপ 5 সাজেশন। টপ 5-এর মধ্যে এই 5টা আছে, এই 5টার মধ্যে আমি আশাবাদী 2টাই কমন পড়ে যাবে ভাব সম্প্রসারণ। তবে একটা তো নিশ্চিত পড়বে, কারণ একটা তো তুমি তো একটা লিখবে, 2টা লিখবে না, তাই না? তবে আমি আশা করতেছি 2টাই হয়তো কমন পড়ে যাবে, কিন্তু একটা নিশ্চিত পড়বে। এটা হচ্ছে টপ 5 সাজেশনের মধ্যে একটা, হ্যাঁ, ভাব সম্প্রসারণ এর বাইরে আসবে না ইনশাআল্লাহ। আর তোমরা অবশ্যই ভিডিও পজ করে এগুলো নোট করে নিচ্ছ, এই কারণে আমি মুভ করতেছি। আর যদি তোমরা উঠাই নিতে চাও, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি লাস্ট ভিডিও শেষে স্ক্রিনশট দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। দেখো তারপরে আমরা দেখব দরখাস্ত। দরখাস্তের মধ্যে 1 নম্বর পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এটি 3 স্টার দেয়া। সহকারী শিক্ষক পদে নিয়োগ, এটাও 3 স্টার। এবং 3 দিনের ছুটির জন্য আবেদন, এটা 2 স্টার, এটা একটু লেস ইম্পর্টেন্ট। সংবাদপত্রে প্রকাশের জন্য দরখাস্ত, 2টা পড়লেই হবে, বেশি পড়া লাগবে না। সড়ক দুর্ঘটনা রোধ, এবং হচ্ছে 5 নম্বর স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা। দেখো এই সংবাদপত্রে প্রকাশের দরখাস্তটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার করে মার্ক করা আছে। তোমরা আশা করি এগুলো পড়ে ফেলছো, তারপরে এইগুলো আবার একটা রিভিশন দাও তোমাদের প্রস্তুতিকে আরও আরও বেশি জোরালো করতে, যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অ্যাচিভ করতে পারো। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা প্রতিবেদন দেখব। দেখো 1 নম্বর প্রতিবেদন হচ্ছে কি, বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান। 2 নম্বর সড়কের দুরবস্থা বা দুর্ঘটনার কারণ ও তার প্রতিকার। এবং 3 নম্বর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। 4 নম্বর হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। এইখানে দেখো 3টাতে 3 স্টার করে দেওয়া আছে, এই 3টা যদি পড়ো আমি আশাবাদী 3টার মধ্যেই একটা আসবে, তবে 4টাই পড়ে যাওয়া ভালো হবে, তবে 3টা খুব গুরুত্বের সাথে পড়বে। আমাদের রচনার অংশ,
এক নম্বর রচনাটি থাকবে হচ্ছে সময়ানুবর্তিতা, দুই নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তিন নম্বর ভাষা আন্দোলন এবং চার নম্বরে মাদকাসক্তির প্রতিকার এবং পাঁচ নম্বরে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। এই পাঁচটার মধ্যে আমি ড্যাম শিওর তিনটাই কমন পড়বে, যেহেতু তিনটা দিতে হবে তিনটাই কমন পড়বে, না হলেও মিনিমাম দুইটা কমন পড়বে, তবে প্রথম চারটা থেকে তো দুইটা আসবেই ইনশাল্লাহ, প্রথম চারটা থেকে কমন পড়ে যাবে, ঠিক আছে? তবে তোমরা যারা ভালো আছো, একটু পড়াশোনা করতে আগ্রহী, তারা পাঁচটাই পড়ে যাও, আর যারা একটু দুর্বল আছো এদেরকে বলবো তোমরা এক দুই তিন চার এগুলো এগুলো একটু শেষ করে ফেলবো ভালোভাবে, ওকে?